আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কী নিয়ে কথা বলবো মেয়ে জামাইয়ের বাড়িতে হুলস্থুর আপ্যায়িত প্রধানমন্ত্রী অনেকদিন পর মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে হুলস্থুর আপ্যায়িত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ফরিদপুর আওয়ামী লীগের জনসভায় যোগ দেওয়ার আগে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ফরিদপুরের শ্বশুরবাড়িতে যান প্রধানমন্ত্রী সেখানে খাওয়া দাওয়া ও জোহরের নামাজ আদায়ের পর একটু বিশ্রামও নেন শেখ হাসিনা এরপর সমাবেশে যোগ দেওয়ার জন্য সরকারি রাজেন্দ্র কলেজের উদ্দেশ্যে রওনা হন তিনি এর আগে বেলা পোনে একটার দিকে প্রধানমন্ত্রী তার বেআই শ্বশুর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের সদর উপজেলার বদরপুরের বাড়ি আফসানা মন্দিরে পৌঁছান এ সময় মেয়ে পুতুল ও তার স্বামী খন্দকার মাসরুর হোসেন তাকে স্বাগত জানান সেখানে পৌঁছে জোহরের নামাজ আদায়ের পর প্রধানমন্ত্রী দুপুরের খাবার খেতে বসেন খাবার তালিকায় ছিল ভাত কয়েক পদের ভর্তা সবজি মুরগির কোরমা খাসি ও গরুর মাংস সর্ষে ইলিশ রুই মাছের কালিয়া চিতল মাছের কোফতা বোয়াল কই শিং আইর চিংড়ি ও কাচকি মাছের চচ্চড়ি এবং সর্বশেষ ছিল দই ও পায়েস একমাত্র মেয়ের এমন আপানে প্রধানমন্ত্রী আপ্লুত হন এরপর খাওয়া দাওয়া শেষ বেলা সোয়া তিনটার দিকে প্রধানমন্ত্রী সরকারি রাজেন্দ্র কলেজের উদ্দেশ্যে রওনা হন এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী এমপি বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ এমপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংস্কৃত মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি ডাক্তার দীপু এমপি ও আব্দুর রহমান এমপি বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলাল প্রমুখ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ